हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। कैमन आछो सबाई? आशा करछि भालो आछो आर आमिओ भालो आछि। आज के आबार चले एलाम नतून एकटा रेसिपी निये। स्टेप बाय स्टेप पुरो रेसिपिटा देखते थाकुन, आशा करछि अनेक भालो लागबे। আজকে রান্না করব লাউ শাক পোস্ত দিয়ে। তার জন্য এখানে আমি লাউ শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর রান্নার জন্য এখানে ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নেব। কড়াইটা এখানে গরম হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো তেল। আর রান্নাটা আমি সরষের তেলে রান্না করব। এই ধরনের রান্না সরষের তেলে রান্না করলে কিন্তু টেস্টটাও ভালো হয়। তেলটা এবার গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বড়ি। বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। লাউ শাকের মধ্যে একটু বড়ি দিলে কিন্তু টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। বড়িটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। বড়ি উঠিয়ে নিয়েছি আর সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলু। আলুগুলো ভেজে নেব লাল লাল করে। আলুর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আলুটা ভেজে উঠিয়ে নিয়েছি আর রান্নার জন্য এখানে তেল বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা গোটা, দিয়ে দিচ্ছি কালো জিরে। একদমই মিডিয়ামে আছে কালো জিরেটা, একটু হালকা ভেজে নেব। কালো জিরে থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি ওর মধ্যে আদা বাটা, দিয়ে দেব পোস্ত বাটা। এবার লাউ শাকটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। লাউ শাকটা দিয়ে দিয়েছি, ভালো করে কিছু সময় একটু এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে আরও কিছু সময় শাকটা আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর শাকটা অনেকটাই কমে গেছে। এর মধ্যে এবার ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আলু দিয়ে। এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব। ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিলাম। ঢাকনাটা এবার উঠিয়ে নিচ্ছি। আর
রান্নাটা হয়ে এসেছে, ডাঠাও সিদ্ধ হয়ে গেছে, আর রান্নাটা হয়েই এসেছে। আমি আলুটা একটু কিছু কিছু আলু খুন্তি দিয়ে চেপে একটু এর সঙ্গে লাউ শাকের সঙ্গে মিশিয়ে নেব। তো এখানে আলু কিছুটা আমি একটু ম্যাশ করে মিশিয়ে নিলাম। শাকটা কিন্তু হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু গুড়। আপনারা চাইলে যে কোনো ধরনের মিষ্টি দিতে পারেন, চিনি দিতে পারেন। তো এখানে আমি সামান্য পরিমাণ গুড় দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নেব গুড়ের সঙ্গে। হালকা মিষ্টি হবে, মানে হালকা মিষ্টি মিষ্টি হলে কিন্তু লাউ শাকটা খেতে খুবই ভালো লাগে। দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা বড়ি। বড়িটা সিদ্ধ করা লাগবে না বেশি, একটু পরে ওটা রান্না সিদ্ধ হয়ে যাবে বড়িটা। তো রান্নাটা হয়ে এসেছে, নামিয়ে নেব, ঢাকা দিয়ে 1 মিনিট এভাবে রাখবো, তারপর নামিয়ে নেব। রান্নাটা এখানে নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আবার নতুন।